তাদেরকে হয়তো বিব্রত করতেছে যে আপনারা কইরেন না, করলে যদি আমার ফিডের উপরে এফেক্ট যায়, যদি ফোকা থাকে আমার এতটুকু বিশ্বাস যেখান থেকে নেন আপনাকে ফোকা দিবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু, প্রিয় ক্ষতিগ্রস্ত খামারের নতুন উদ্যোক্তা, আশা করি আল্লাহর মধ্যে আপনারা ভালো আছেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আল্লাহর কাছে দোয়াই করি। আসলে অনেকে বলে শীতকালে আপনার ফোকা হবে না, আর ফোকা যদি না হয় দেখুন আমাদের কাছে ফোকা, এই যে আজকে দুটা পার্সেল যাবে আপনার নওগাঁ মাধবপুর একটা, আর একটা কি থানা যেন আমার এখানে এই মুহূর্তে মেসেজ দিছে, তো দেখতে পাচ্ছেন আমাদের হিউজ পরিমাণ ফোকের দিকে। ভাই যদি লুকিং করে আপনাদেরকে দেখা, এটা দেখানোর একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া ভিডিও হয় নাই, দেখতে পারতেছেন। আসলে এগুলা অনেকে বলে হয় না ফোকা, এখন আমি বলতে চাচ্ছি এমন কেউ আছে কি না, হয়তো মানে ব্ল্যাক সেলচার খামারি যারা নতুন উদ্যোক্তা তাদেরকে হয়তো বিব্রত করতেছে যে আপনারা কইরেন না, করলে যদি আমার ফিডের উপরে এফেক্ট যায়, ঠিক আছে। তো দেখুন এই যে এই গামলাতে ফোকা আছে, এই যে এই গামলাতে ফোকা আছে, ওই যে এগুলো প্রায় ম্যাচিউরড হয়ে গেছে, এদিকে অসংখ্য গামলাতে ফোকা রেডি হচ্ছে, এই যে এদিকে দেখতে পাচ্ছেন। এখন এই যে এগুলা পার্সেল হবে, এখানে রংপুরে এগুলা পার্সেল হবে, যে এগুলো ম্যাচিউরড মাশাল্লাহ আল্লাহ দিলে খুবই ইয়ে স্বাস্থ্য ভালো, এগুলো পার্সেল হবে। এই যেগুলাকে আপনি মিস্টার জাহিদ বিডি চ্যানেলে দেখছেন আলু খাইতেছে, আলু খাইয়া এগুলা একবারে যদি হাতে লয়ে দেখাই একবারে পুরা স্বাস্থ্য সেই রকম, ঠিক আছে। তো এই যে এগুলো আছে, এই যেগুলা এখন আপনাদেরকে ভিডিওটা যেহেতু আপনারা মিস্টার জাহিদ বিডি কৃষি খামার বিডি আপনারা দেখেন, এই যে দেখুন এই যে আমরা প্রতিনিয়ত যে ফাটাচ্ছি, এই যে টিনের মুখগুলো যে আমরা কাইটে কাইটে রাখে দিই, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে ঠিক আছে অসংখ্য, এখানে আমার মনে হয় 30-40টা আছে এটার ভিতরে, এখন এই দুইটা কাটমু। এখন এখন কথা হচ্ছে যদি শীতপোকা নাই হয় তাহলে আমরা এগুলো করতেছি কীভাবে, ফাটাচ্ছি কীভাবে, ঠিক আছে। আর অনেকে আমাদেরকে সন্দেহ করে যে বিন্দুমাত্র যদি সন্দেহ থাকে আপনারা কোথাও থেকে যদি নেওয়ার ইচ্ছে থাকে ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন যে দেখে আপনার এখানে ফোকা আছে কি না, যদি ফোকা থাকে আমার এতটুকু বিশ্বাস যেখান থেকে নেন আপনাকে ফোকা দিবে, আর যদি ফোকা না থাকে তাহলে আপনি ওখানে যদি ভিডিও আপনাকে না দেখাইতে পারে তাহলে ওখানে আপনি টাকাও দিবেন না অগ্রিম, এরপরে আপনি ওখান থেকে টাকাও দিবেন না, ওনার সাথে কোনো কন্ট্যাক্টের দরকার নেই, আর যিনি আপনাকে ফোকা দেখাতে পারবে ওখান থেকে আপনি ফোকা নেবেন। তো আপনাদেরকে পুরো ভিডিওটা প্যাকিং দেখাচ্ছি, আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন। প্রিয় বন্ধুগণ এগুলা কাটা শেষ, এখন আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি আমার মোবাইল থেকে, সেটা হলো একটা লোক মানে কালকে আমার জন্য টাকা পাঠিয়ে দিছে, উনি এর আগে যোগাযোগ করছে, করার পরে টাকা পাঠিয়ে দিছে, ঠিক আছে। অনেকে আবার সন্দেহ করে না, এই যে ঠিকানা হচ্ছে মহাদেবপুর রিসিপ্ট, এটা হলো নওগাঁ, আবার আরেকটা হচ্ছে ওনার নাম হচ্ছে এম ডি বাবু, এটা হলো মহাদেবপুর, আর এম ডি বাবু যেটা এটা হচ্ছে শুধু বাবুই লিখছে, ঠিকানা দেওয়ার জন্য বলছি দেন লাস্টে ওনার 314, ঠিক আছে। তো ওনারা আমি অনেক ডকুমেন্টস ফাটাইছি, দেখুন এই যে আমি সুন্দরগঞ্জ কুড়িয়াতে মালটা যে ফাটাই, এই যে দেখুন আমি এর আগে কই ফাটাইছি ভৈরব, এর আগে ফাটাইছি শ্রীমঙ্গল, এর আগে ফাটাইছি কিশোরগঞ্জ, এর আগে কুষ্টিয়া, এর আগে কিশোরগঞ্জ আবারও, ঠিক আছে। এরপরে আমার জন্য যে বিকাশকে টাকা দিচ্ছে 2000, এরপরে এখানে দিচ্ছে আপনার এই যে 2800 টাকা, এরপরে আপনার এভাবে চ্যাপ্টার বাই চ্যাপ্টার দিচ্ছে অনেকেই, এগুলো আমি ডকুমেন্ট শুরু ফাটাইছি এর জন্য লোকটা বিশ্বাস করে না। আর আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি, মানে একটু আগে তো বললাম যে আপনাদেরকে বিশ্বাস কাউকে না কাউকে করতে হবে, তবে ওখানে উপস্থিত আপনাকে কিছু মেন্টালিটি আপনাকে বিবেক খরচ করতে হবে, ঠিক আছে। আসলে আমি প্রতারিত হচ্ছি কি না
একটা লোকে 10 কেজি 20 কেজি পোকা নিতে পারে, নেওয়ার পরে সে নিজের হাতে যদি মার খায় হয়তো তার কষ্ট কম লাগবে, কিন্তু 500 টাকা কোথাও থেকে দিয়ে যদি ওখান থেকে 500 টাকার মানে একটা জিনিস অর্ডার করছে সেটা যদি না পায়, কিন্তু তার মনে একটা আক্ষেপ থাকে, একটা মানে কষ্ট থাকে, এরপরে কখনো সে কাউকে আবার 100 টাকার জিনিসও বিশ্বাস করবে না, 500 টাকার জিনিস মার গেছে। তো আপনারা এভাবে জাস্টিফাইজ করে নেবেন আগে যে কোথাও থেকে নিচ্ছেন, কোথা থেকে কিভাবে নেবেন, ঠিক আছে? তো এখন আমরা প্যাকিংটা আপনাদেরকে দেখাবো।